দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। একটা কে লিবুস আছে, আরেকটা ছিল চলে গেছে। তিনে তিন তৃণমূলকে কবর দিন বলে দিয়েছি মুর্শিদাবাদে। তিনে তিন তৃণমূলকে কবর দিন। ডানে একজনকে লিবুস আছে, আমার বড় ভাইকে। আরেক ভাই এসেছিল, সে চলে গেছে, আমরা একসঙ্গে যাব। আমাকে যদি বিরোধী পার্টি গুন্ডা বলে স্বীকৃতি দেয়, আমি নিজে খুব গর্বিত অনুভব করব, খুবই গর্বিত অনুভব করব। ওদের হাতে পুলিশ, ওদের হাতে সরকার, ওদের হাতে প্রশাসন, ওদের হাতে মস্তান, তারপরেও আমি গুন্ডাগিরি করতে পারছি। আমাকে দিদি একটা গুন্ডাশ্রী পুরস্কার দেওয়া উচিত। সাংবিধানিক আমার অধিকার আছে, সেটাকে অ্যাসার্ট করাটাও, সেটাও তো একটা বিষয়। সেই রাইট টু অ্যাসার্শন, এইটা করতে গেলে আমাদের দরকার প্রশাসন। সেই প্রশাসন যদি নীরব থাকে, প্রশাসন যদি পক্ষপাতপূর্ণ হয়, তাহলে মানুষ রাইট টু ভোট থাকলেও সেই ভোট অ্যাসার্ট করতে পারে না। রাইট টু অ্যাসার্ট দ্য ভোট, এইটা একটা ভাবনা চিন্তা করা দরকার আমাদের। খারাপ লাগে আমার যে এই জেলার, এই পশ্চিমবঙ্গের আইএএস আইপিএস অফিসাররা যারা সংবিধানকে হাতে নিয়ে শপথ নিয়ে যারা আইএএস আইপিএস হয়েছেন, তারা কী করে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছেন একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে, তার ইশারায়, তার নির্দেশে, আমার মাথায় ঢুকছে না। এর শহরে শুধু নয়, গ্রাম গ্রামান্তরে সর্বত্র মানুষ ভোট দেওয়ার জন্য মরিয়া ছিল, ভোট দেওয়ার জন্য মরিয়া ছিল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তৃণমূলী সন্ত্রাসের যে তীব্রতা, সেই তীব্রতাকে মোকাবিলা করা নিরস্ত্র মানুষের পক্ষে সম্ভব হয়নি। তাই কিছু কিছু জায়গায় বুথ রিগিং হয়েছে, কিছু কিছু জায়গায় ফলস ভোটে, অর্থাৎ মিথ্যা ভোট, যাকে বলে ছাপ্পা ভোট, দেওয়া হয়েছে। সেগুলোকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি, যদিও সেগুলো খুব বড় অঙ্কের নয়। তার মধ্যে বেলডাঙ্গায় কিছু হয়েছে, তার মধ্যে মড়ওয়ায় কিছু হয়েছে, তার মধ্যে ভরতপুরে কিছু হয়েছে, এইগুলোকে আমরা আইডেন্টিফাই করছি। মানুষ যদি দৃঢ়তা না দেখাতো, তাহলে এই লক্ষ লক্ষ মানুষ ভোট কেন্দ্রে যেত না, 82% কাছাকাছি ভোট এখানে পড়তো না। মানুষের এই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার এই যে মানসিকতা, আমি এই মানসিকতাটাকে খুব সিগনিফিকেন্ট মনে করছি, এটাকে আমি খুব সম্মান জানাচ্ছি, এই মানসিকতাটাকে আমি সালাম জানাচ্ছি। গুরুত্ব বুঝে আমরা আগামী দিনে রিপোলের দাবি করব। ভালো হলো ব্লাড লেটিং করতে চেয়েছিল তৃণমূল, ব্লাড এটা ব্লাডলেস হয়েছে, ব্লাড লেটিং হয়নি, ব্লাডলেস হয়েছে। এটা আমাদের সকলের কাছে অত্যন্ত কাম্য ছিল, কারণ কিছুদিন আগেই ভগবান গোলায় একজনকে শহীদ হতে হয়েছে। আমি মনে করি সে হচ্ছে ভোট শহীদ, নির্বাচনের শহীদ, সে তাকে আমি ভোট শহীদ বলতে চাই, পিয়ারুল শেখকে।